নমস্কার, শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা সবাইকে। মহাষষ্ঠীর স্পেশাল ভোজের থালি নিয়ে হাজির হয়ে গেল বাঙালিয়ানা হেসে। ষষ্ঠীর দিনে অনেকেই উপোস থাকে, তাদের কথা চিন্তা করেই আমার এই ভোজের থালির আমি সাজিয়েছি কিভাবে কম সময়ে খুব কম উপকরণ দিয়ে একটা স্পেশাল থালি তৈরি করা যায় সেটাই দেখাবো। আমি একটা কাপের 3 কাপ আটা নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, আর হচ্ছে 1 চামচের পরিমাণে চিনি, কালো জিরা দিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে দিয়ে দিব তেল। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিব। তো মিশানোর পরে এরপরে এর মধ্যে অল্প অল্প একটু পানি ব্যবহার করে এটাকে একটা ডো তৈরি করে নিব। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, আমার কাজে অনেকটা হেল্প হবে, কারণ এরপরে আমার অনেক রান্না করতে হবে। এটা করে আমি একদম লাস্টে এটা বেলবো। এখন আমি হচ্ছে প্রথমে ভাজি করে নিব, বেগুন আর হচ্ছে পটল ভাজি করে নিব। এগুলো হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ। এখন কড়াইতে তেল গরম দিয়ে, তেলটা গরম হয়ে গেলেই হচ্ছে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিব। তো বেগুনগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। বেগুন ভাজতে হবে অল্প আঁচে, না হলে উপরটা পুড়ে যায়, নিচে কিন্তু হয় না, সিদ্ধ হয় না। তো এইদিকে কিন্তু বেগুন ভাজা হয়ে যাচ্ছে, একটা একটা করে আমি উঠিয়ে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব হচ্ছে পটল। তো পটলগুলো ভেজে নিব। ভাজাভাজির কাজটা আগেই করে ফেললাম, তাহলে এই তেলে আমি আবার অন্য কিছু করে নিতে পারবো। এই জন্যই প্রথমে আমি হচ্ছে বেগুন আর পটলটা ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি আলুর দম করব। তো আলু হচ্ছে এখন আলুগুলো ভেজে নিব, দিয়ে দিচ্ছি একটুখানি 1/2 চামচের মতো হলুদ আর হচ্ছে লবণ। তো এই তেলের মধ্যেই হচ্ছে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আলু ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগে। আসলে আমি সবার কথা চিন্তা করেই আজকে ষষ্ঠীর স্পেশাল থালিটা তৈরি করেছি। ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে কিভাবে আমরা তৈরি করতে পারি যেন সবাই এইরকম একটা থালি তৈরি করে নিতে পারেন, তার কথা চিন্তা করেই কম খরচে আমি স্পেশাল থালিটি তৈরি করেছি। এখন রান্নায় চলে যাব। আলু ভাজা কিন্তু আমার শেষ। কড়াইতে তেল গরম দিয়ে তেজপাতা আর হচ্ছে জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে জিরা বাটা আর কাঁচামরিচ আদা বাটা, এই তিনটা শুধু বেটে নেওয়া। এখন এটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব, অল্প একটু পানি দিয়ে। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদের 1 চামচ হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে অল্প একটু মরিচের গুঁড়া, কারণ এখানে আমি মরিচটা কম ব্যবহার করেছি, যেহেতু আদা ঝাল আছে, কাঁচা মরিচের ঝাল, এই জন্য মরিচটা কম দিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে অনেকক্ষণ ধরে এটাকে কষাবো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এটাকে কষানোটা একদম ভাজা ভাজা করে কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে ঝোল যতটুকু রাখবো তার থেকে একটু পরে পানি দিয়ে এখন হচ্ছে এটাকে ফুটতে দিব। নামানোর আগে এর মধ্যে হচ্ছে গরম মশলা থেতো করে দিব আর হচ্ছে অল্প একটু পরিমাণে চিনি দিয়ে এটাকে আরও জাল দিব, যাতে গরম মশলাটাও আলুর মধ্যে ঢুকে যায়। এখন কিছুক্ষণ ফুটতে দিয়ে এখন ঢেকে দিয়ে অল্প আঁচে রেখে ঢেকে রেখেছি। আমার কিন্তু রান্না শেষ, পানিটা টেনে নিলেই রান্না হয়ে যাবে। এখন আবার আমি ডাল ফুটতে দিয়েছি, এটা হচ্ছে আমার ছোলার ডাল। এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হচ্ছে এখন লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে এই ডালটাকে সিদ্ধ করে নেব। এদিকে ডাল সিদ্ধ করতেও কিন্তু ছোলার ডাল সিদ্ধ করতেও অনেকটা সময় লাগে। সিদ্ধ হয়ে গেছে, এখন সিদ্ধ হতে হতে কিন্তু পানিটাও টেনে গিয়েছে, তাই আমি আর একটু জল গরম করে এর মধ্যে দিয়ে ঢেলে দিলাম। কড়াইতে শুকনা মরিচ, তেজপাতা দিয়ে শুকনা মরিচটাকে ভালো করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেল কুচি, বা কোরানো নারকেলও দিতে পারেন। তো আজকে আমি এটা হচ্ছে নারকেল কুচানো নারকেলটা ব্যবহার করব। কুচানো নারকেলটাকে হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। নারকেল এর মধ্যে ভাজা হলে দিয়ে দিব হচ্ছে জিরা। তো জিরা আর নারকেল হুসতে ভাজবো, যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিব। সবার বাড়িতে কিন্তু পুজোর আমেষ চলে এসেছে, এখন আমরা পুজোতে কি কি খাবো সেটা নিয়েও কিন্তু একটা টেনশনের ব্যাপার থাকে যে কি খাওয়া যায়। এখন যেই শুকনা মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো ভেঙে দিয়ে দিলাম। এখন দিব এর মধ্যে 1/2 কাপের মতো গরুর দুধ। তো দেওয়ার পরে দুটো কাঁচা মরিচ দিয়েছি, এটা বেশি ঝাল ঝাল হলে ভালোও লাগে না। দিয়ে দিলাম হচ্ছে ভাজা ধনিয়া জিরার গুঁড়া।
এখন এটাকে ফুটতে দিব অনেকক্ষণ। দেখেন দুধটা দেওয়ার পরে এর কালারটা কিন্তু একটু সাদা হয়ে গেছে, তাই কালারটা ফিরিয়ে আনার জন্য আবার একটু হলুদের গুঁড়া দিয়েছি। এখন দেখেন কালারটা কিন্তু ঠিক হয়ে গেছে। আর এখানে আমি হাফ চামচের মতো কিন্তু চিনি ব্যবহার করেছি। তো এরকম এটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমার ডালটা তৈরি হয়ে যাবে, আর কিছু দিব না। আর এইদিকে এই যে আমি প্রথমে যে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম, দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে। এখন এইগুলোকে হচ্ছে ভেজে নেওয়ার পালা। এখন এগুলো আমি বেলে নিব, এটাকে হচ্ছে তেল দিয়ে বেলবো। তো এভাবে করে বেলে নিচ্ছি। আর হচ্ছে এখন এটা আমি একটা বক্সের মুখ নিয়ে এটাকে গোল গোল করে কেটে নিচ্ছে। আমার কাছে এই কাটাটাকেই সহজ মনে হয়। এভাবে করে হচ্ছে আমি এগুলাকে বেলে নিব। আমাদের বড়দের থেকে বাচ্চাদের কিন্তু আনন্দটা বেশি, কারণ পুজোতে তারাই বেশি আনন্দ করে। তারা যদি তারপর সাথে যদি এরকম স্পেশাল খাবার পায় তাহলে তো আর কথাই থাকে না। ফাইনালি আমার কিন্তু বেলা শেষ, এখন হচ্ছে ভাজতে চলে যাব। কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে হচ্ছে তেল গরম দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলেই এর মধ্যে লুচিগুলো ছেড়ে দিব। এরপরে হচ্ছে ভাজার পালা। আসলে পুজো মানেই একটা অন্যরকম আনন্দ, সেই সাথে যদি খাবারে একটু ভিন্নতা আসে তাহলে তো সবটাই একটু অন্যরকম। লুচি ভাজা শেষ, এখন সব কি ঝাল কি খাবো? ঝালের সাথে তো আমাদের মিষ্টি মুখ করতে হবে। এদিকে আমি 1 কেজি পরিমাণে হচ্ছে গরুর দুধ নিয়েছি, আগেই জাল দিয়ে রেখেছিলাম, এখন আবার হচ্ছে চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে, 1 চিমটি পরিমাণে লবণ, আর হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিচ্ছি তাল। আমি এখানে এখন তালের ক্ষীর রান্না করব। দিয়ে দিয়েছি তাল, হচ্ছে তাল এটা জাল দেওয়া তাল ছিল, সেই তালটাই হচ্ছে ব্যবহার করেছি। তো এখন হচ্ছে এটাকে জাল দিব অনেকক্ষণ ধরে। জাল দিতে দিতে এটা যখন হচ্ছে একদম ঘন হয়ে আসবে তখনই হচ্ছে এটাকে নামিয়ে ফেলব। আর কিভাবে তালের ক্ষীর বানাতে হয় এই পুরো ডিটেলস রেসিপি আমার এই চ্যানেলেই আছে, আপনারা পেয়ে যাবেন। তো এদিকে কথা বলতে বলতে তাল রান্না কিন্তু শেষ, এখন থালি সাজানোর পালা। প্রথমে আমি লুচিগুলো নিয়েছি, আজকে আমি যা যা রান্না করেছি সব কিছুই কিন্তু এখানে আমি সাজিয়ে রাখবো। দিয়ে দিয়েছি ভাজি, বেগুন ভাজা, পটল ভাজা। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ছোলার ডাল, নারকেল কুচি দিয়ে ছোলার ডাল করেছি সেটা, আর আলুর দম করেছি, সেই আলুর দম দিয়ে দিলাম। আর হচ্ছে এখন দিয়ে দিব যে আমি তাল রান্না করেছি, তালের ক্ষীর, সেই তালের ক্ষীর। আর এখন হচ্ছে মিষ্টি মুখ না করলে কিভাবে হয় পুজো ব্যাপার, পুজো মানেই হচ্ছে মিষ্টি মুখ করা। আর দিয়ে দিয়েছি এখানে মিষ্টি। সবার কথা চিন্তা করে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি তৈরি করেছি মহা ষষ্ঠীর স্পেশাল ভোজের থালা। তো এরকম রেসিপি পেতে আমার পুজো শেষ, কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কয়দিনের কিন্তু আমার স্পেশাল রেসিপি আসবে আমার চ্যানেলে। অবশ্যই আমার চ্যানেলে সবাই চোখ রাখবেন। যদি ভিডিওটা একটু আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে যদি দেখেন লাইক ফলো আর হচ্ছে শেয়ার করে দেবেন। আমি চেষ্টা করি সবসময় সাধ্যের মধ্যে কিভাবে সুন্দর একটা খাবার আপনাদের মাঝে পরিবেশন করা যায় সেটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে মহাসপ্তমীর স্পেশাল কোনো রেসিপিতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।